ওয়েলকাম বন্ধুরা পশ্চিমবঙ্গে শিক্ষাক্ষেত্রে নতুন পদক্ষেপ পঠন পাঠনের উন্নয়নের জন্য তৈরি হচ্ছে লার্নিং হাব তথা সেন্টার অফ এক্সেলেন্স এই লার্নিং হাব বা সেন্টার অফ এক্সেলেন্স কি এর উদ্দেশ্য বা কী কোন কোন জেলার স্কুলগুলিকে নেওয়া হবে মোট কতগুলি স্কুল নেওয়া হবে কোন ধরনের স্কুল নেওয়া হবে এবং এর থেকে ছাত্রছাত্রীরা কি কি সুবিধা পাবেন চলুন বন্ধুরা ডিটেলসে দেখে নেওয়া যাক তো প্রথমে আমরা সংক্ষেপে জেনে নেব লার্নিং হাব কি তো লার্নিং হাব হচ্ছে শিক্ষাক্ষেত্রে বলা হচ্ছে যে বিভিন্ন স্কুলগুলিকে একত্রীকরণ করা যার ফলে মানে বিশেষ করে বাংলার যে স্কুলগুলি রয়েছে সেই স্কুলগুলোকে বাছাই করে নিয়ে এডুকেশন অর্থাৎ লার্নিং হাব বানাতে হবে এবং পাশাপাশি সেগুলিকে উৎকর্ষ কেন্দ্রের তগমাও দেওয়া হবে অর্থাৎ যে ধরনের স্কুলগুলো আছে বিশেষ করে যে সমস্ত স্কুলে পরিকাঠামো ভালো রয়েছে সেই সমস্ত স্কুলগুলিকে নেওয়া হবে এবং সেই সমস্ত স্কুলের সঙ্গে যে অন্যান্য স্কুলগুলো রয়েছে সেই স্কুলগুলিও নেওয়া হবে এক্ষেত্রে মানে প্রধান উদ্দেশ্য কী বাছাই করা যে স্কুলগুলিকে নেওয়া হবে পরবর্তী তুলনামূলকভাবে দুর্বল স্কুলগুলিকেও নানাভাবে সাহায্য করবে এক্ষেত্রে কি হবে না শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হবে শিক্ষক ছাত্র যে বিনিময় সহ একাধিক যে উদ্যোগ তাও নেওয়া হবে তো আপাতত জানা যাচ্ছে যে ছয় জেলায় এই পাইলট প্রজেক্ট শুরু হয়েছে পাইলট প্রজেক্টের ফলাফলের উপর ভিত্তি করে কিন্তু ধাপে ধাপে বাংলার গোটা স্কুল নেওয়া হবে তো কোন কোন জেলায় হবে এই হাব সাধারণত এখন জানা যাচ্ছে যে কলকাতা দুই চব্বিশ পরগনা বাঁকুড়া মালদহ এবং কোচবিহারে এই প্রকল্পটি শুরু হচ্ছে জেলায় জেলায় প্রশিক্ষণও চলবে শিক্ষা ভবনে কলকাতার প্রশিক্ষণও হবে মোট কতগুলি স্কুল নেওয়া হবে কলকাতায় মোট ছেচল্লিশটি স্কুল সেন্টার অফ এক্সেলেন্স হিসাবে নির্বাচিত হয়েছে এক একটি হাফ স্কুলের আওতায় আট থেকে দশটি স্পোক স্কুল থাকবে কোন ধরনের স্কুল নেওয়া হবে যে ধরনের স্কুলে শিক্ষক ছাত্র অনুপাত ভালো রয়েছে পাশাপাশি ল্যাবরেটরি আছে লাইব্রেরি আছে এবং অন্যান্য পরিকাঠামো রয়েছে এমনকি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্কুলগুলিকেই কিন্তু হাব হিসাবে বেছে নেওয়া হচ্ছে জেলার ক্ষেত্রে জেলা স্কুলগুলি অগ্রাধিকার পাবে এই প্রকল্পের কারণে তুলনায় দুর্বল স্কুলগুলি তো এর থেকে কী কী সুবিধা পাওয়া যাবে কী কী ছাত্রীরা কী কী সুবিধা পাবেন স্কুলের ছাত্রছাত্রীরা নামী স্কুলে গিয়ে ক্লাস করার সুযোগ পাবে শিক্ষকরা বলছেন যে এর ফলে তাদের মধ্যে নিজেকে ছাপিয়ে যাওয়ার একটা প্রবণতা তৈরি হবে এই প্রকল্পের রূপায়ণে জেলা মহকুমা ক্লাস্টার পর্যায়ের শীর্ষ আধিকারিকদের নিয়ে সংশ্লিষ্ট স্তরগুলি কমিটি গঠন করা হয়েছে মাসভিত্তিক হাফ স্কুলগুলির কর্মকাণ্ডের রিপোর্টও শিক্ষা দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এখন দেখা যাক এই পাইলট প্রজেক্ট কতটা সার্থক হয় এবং কিভাবে এটা সমস্ত পশ্চিমবঙ্গে ছড়িয়ে পড়ে সেটা দেখার